নবগ্রামের হজভিবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতকে রবিবার নির্মল ঘোষণা করা হলো। এই নির্মল সেলিব্রেশনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এরশাদ আলী, নবগ্রামের বিডিও অমূল্য চন্দ্র সরকার, হজভিবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমুখ। আজকের প্রোগ্রাম মিশন নির্মল বাংলা নবগ্রাম ব্লকের 10টি অঞ্চলের মধ্যে আজকে 8টি গ্রাম পঞ্চায়েত তারা তাদের নিজের ইচ্ছায় সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে হজভিবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েত আজকে নির্মল ঘোষণা করলেন। আজকে একটা ইতিহাস এই মিশন নির্মল বাংলা বহু কষ্ট করে এলাকার সমস্ত শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে তারা একজোট হয়ে আজকে মিশন নির্মল বাংলা যেমন ঘোষণা করল তেমনভাবেই আগামী দিনেও এই মিশন নির্মল বাংলাকে ধরে রাখবেন, এটাই আমাদের সকলের উদ্দেশ্য। আমাদের নবগ্রাম ব্লকের 10টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আজকে অষ্টম গ্রাম পঞ্চায়েত যেটা হজভিবিডাঙ্গা আজকে ODF ঘোষিত হলো। তারা নিজেরাই নিজেদের গ্রাম পঞ্চায়েতকে নির্মল গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করলেন খুব সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। আমরাও আনন্দিত, গর্বিত, এবং আমাদের আর 2টি গ্রাম পঞ্চায়েত ODF ঘোষণা হলে পুরো ব্লকটাই নির্মল গ্রাম ব্লক হিসেবে ঘোষিত হবে। এবং প্রত্যেকে খুব সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকের এই কাজের সঙ্গে যুক্ত যারা আছেন প্রত্যেকের উপস্থিতিতে খুব সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকে হজভিবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত ঘোষণা করল। 16/12/2018 তারিখ রবিবার এই মহা অনুষ্ঠানে সকলকে সাক্ষী রেখে বিগত 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের ফলাফল হিসাবে হজভিবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত 100% ODF পঞ্চায়েত হিসাবে ঘোষিত হতে রইল। নবগ্রাম থেকে সবসময় রিপোর্ট।